हेलो एंड वेलकम एवरीवन आपनादेर सकलके विश्वरूपम लाइव यूट्यूब चैनले स्वागत जानाई। आमी कौशिक आपनादेर भ्रमण बंधु। आज निये चले एसेछि मिरिक टूरेर द्वितीय पर्व। आज के आमरा एकटू मिरिक शहरटा घुरे देखब, मिरिक लेक घुरे देखब एबं सुइच कटेजो घुरे देखब किछु समय। तो चलुन देरी ना करे शुरू करा जाक। आमरा प्रथम पर्वे देखेछिलाम कलकाता थेके शिलिगुड़ी हये किभाबे मिरिक पौंछालाम, मिरिकेर पाँचटी पपुलार जायगा किभाबे घुरे एलाम एबं अन्यान्य जिनिसगुलि। आज आमादेर मिरिक टूरेर द्वितीय ओ शेष दिन। आपनारा जदि प्रथम पर्व ना देखे थाकेन भिडियो डेस्क्रिप्शन एबं आई बाटन क्लिक करे प्रथम पर्वटा देखे निते पारेन। डे टू, सकाले घुम थेके उठे एकटु बाइरेर दृश्यटा देखे निलाम। होटेल जगजीत थेके बाइरे अपूर्व लागे। फ्रेश हये आठटार दिके मिरिकेर रास्ता धरे मिरिक लेकेर दिके गेलाम। आमादेर होटेल थेके मिरिक लेक दो मिनिटेर रास्ता। लेकर अपर पाशे आछे घन पाइन बन ओ छोट्ट पहाड़। आम्रा मिरिक लेकर चारिदिके घुरे देखार सिद्धांत निलाम। मिरिक लेके आगे बोटिंग करा जेतो, जेटा करोनार पर एकदम बंद करे देवा होयेछे। पाइन बनेर मध्य दिए हाँटते हाँटते एकटा असाधारण फील आसछिलो। আর যখন শেষমেশ আমরা আই লাভ মিরিকে এসে পৌঁছালাম, যার পাশ থেকে মিরিক শহরটা একদম অসাধারণ লাগছিল। মিরিক লেকের ওপরে আছে একটা বড় ব্রিজ এবং তার পাশে আছে মিরিক গার্ডেন এবং তার অপর পাশে আছে ঘোড়ার ঠিকানা। বোটিং না করতে পারলেও ঘোড়ার পিঠে উঠে আপনি সম্পূর্ণ মিরিক লেকটা চক্কর লাগাতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচ জনপ্রতি 160 টাকা। কিতনা দেরকে 160 মিরিক লেকের পাশেই আছে মিরিক গার্ডেন, যেটিও করোনা আবহে বন্ধ আছে। কিন্তু আপনি চাইলে গেটের ফাঁকা দিয়ে কয়েকটা ছবি তুলে চলেও আসতে পারেন। জাস্ট কিডিং। তো আমরা এখন মিরিক লেকের যে ব্রিজটা আছে সেই ব্রিজের উপর আছি। এই ব্রিজের অপোজিট সাইডে এই জায়গাটাতে তুমি দেখতে পাবে অনেকগুলো ঘোড়া আছে। এই ঘোড়াতে তোমরা চড়তে পারবে, ঠিক আছে। আর আরেকটা কথা, সেটা হলো যে বোটিং এখন বন্ধ আছে। ঘোড়ায় চড়া সম্পূর্ণ মিরিক লেকটা ঘোরাবে, তোমাকে 160 টাকা নেবে তো ঘোড়ায় চড়তে। আর আরেকটি কথা, সেটা হলো যে এই যে পার্কগুলো আছে এগুলো আপাতত বন্ধ আছে। হ্যাঁ, এই যে এই সাইডে যে পার্কগুলো আছে এই পার্কগুলো আপাতত বন্ধ আছে, ঠিক আছে। তো যখন চালু হবে তখন আবার আসা যাবে। যাই হোক, মিরিক লেক ঘুরতে ঘুরতে আমাদের প্রায় 9টা বেজে গেল। এখানে একটা রেস্টুরেন্ট থেকে 2 প্লেট মোমো অর্ডার দিলাম। চিকেন মোমো 80 টাকা এবং ভেজ মোমো 50 টাকা। খেতে মোটামুটি ভালোই। সত্যি কথা বলতে মিরিক শহরের আসল সৌন্দর্য এই মিরিক লেক ও মিরিক গার্ডেন। এখানে বোটিং, ঘোড়ার পিঠে পায়চারি, এগুলি এখানকার বৈশিষ্ট্য। এখান থেকে বেরিয়ে আপনারা যেতে পারেন মিরিক মনস্ট্রি, তবে সেটি এখন এই করোনার জন্য বন্ধ আছে। আর মিরিক মনস্ট্রি যাওয়ার সুযোগ না পেলে আপনারা অবশ্যই ঘুরে আসবেন সুইচ কটেজ থেকে। সুইচ কটেজ মিরিকের সব থেকে ভালো ও দামি কটেজ। এখানে এন্ট্রি ফি 10 টাকা, জাস্ট কটেজটা ঘুরে দেখার জন্য, ও এখানে আপনি থাকতেও পারেন। এই যে এটা হলো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা হলো সুইচ কটেজ। এন্ট্রি ফি তোমার 10 টাকা নিচ্ছে, তো এখানে তোমার 10 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, ঠিক আছে। এখানে প্রায় 10-15টা কটেজ আছে। কটেজে থাকার ফি পার নাইট 4-5 হাজার টাকা উইথ জিএসটি, এবং এই কস্টে আপনারা দুজন 24 ঘন্টা এই কটেজের মধ্যে থাকতে পারেন। সুইজারল্যান্ডের কটেজের আদলে তৈরি এই কটেজগুলি 2টি ফ্লোর আছে, যা পাথর দিয়ে প্রস্তুত করা। আপনার ওপরে যেটা হলো কাঠের ফ্লোর এবং নিচে যেটা হলো নর্মাল ফ্লোর। পাহাড়ের মাথায় এই কটেজের দৃশ্য দেখলে আপনার মন ভরে উঠবে। নিশ্চিত আপনার মনে হবে সুইজারল্যান্ডের কোনো পাহাড়ি বাড়িতে ঘুরতে এসেছেন। বন্ধু
বন্ধুরা আমরা এখন আসলাম কিন্তু মিরিকের সুইচ কটেজে। সুইচ কটেজটা খুবই সুন্দর, তুমি দেখতে পাচ্ছ আমার পেছনে কটেজগুলো আছে। তো বিষয়টা হলো যে এখানে তোমরা তো থাকতে তো পারবেই, আর সঙ্গে তোমরা এখানে ভিজিটও করতে পারো। 10 টাকা নেয় টিকিট, তো সেই টিকিটে তুমি এখানে ভিজিট করতে পারো। এখান থেকে মিরিক শহর পুরোপুরি দৃশ্যমান, সাথে দেখা যাচ্ছে মিরিক মঞ্চটি। এখানকার ভিউ অসাধারণ। এখানে যদি আপনি রাত কাটাতে চান, প্যাকেজের মধ্যে দুজনার ব্রেকফাস্ট সঙ্গে ফ্রি পাবেন। তাছাড়া লাঞ্চ ও ডিনার এদের রেস্টুরেন্ট থেকে আপনাকে অর্ডার করতে হবে, তবে একটু কস্টলি হবে আপনি বুঝতে পারছেন। যাই হোক, এখান থেকে আমরা রুমে ফিরলাম এবং রুম থেকে চেক আউট করে বাড়ি ফেরার পালা। শিলিগুড়ি ফেরার জন্য আপনি মিরিক লেকের পাশ থেকেই শেয়ার্ড কার পেয়ে যাবেন, ভাড়া সেই 300 টাকা বর্তমানে, নর্মাল 1300 টাকা। আমাদের শেয়ার্ড কারের কাছে এসে যা এক্সপিরিয়েন্স হলো, জীবনে কখনো কোনোদিনও হয়নি। আমরা 12টা নাগাদ শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছিলাম, আর ওই সময় লেগেছিল খুবই খিদে, আর লাঞ্চ করার মতো হাতে সময় ছিল না। তাই লেকের ধার থেকে ভাবলাম কোনো দোকান থেকে মোমো খেয়ে নিই। খুঁজতে খুঁজতে দেখলাম, হ্যালো বন্ধুরা, তো আমরা মিরিক ছেড়ে দেবো বা মিরিক থেকে বেরিয়ে যাবো, কিন্তু তার আগে একটু খিদে লেগেছিল, তো দেখো কি নিলাম। এই দেখো মোমো, এটা টাইফুন মোমো না টাইফুন মোমো বলে, এত বড় একটা মোমো, ঠিক আছে 40 টাকা দাম। তো এই যে এত বড় একটা মোমো, এটা আমি কখনো খাইনি, জানি না খেতে কেমন লাগবে। তোমরা যদি না খেয়ে থাকো বা এখানে এসে তোমরা খেতে পারো এই টাইফুন মোমো, ঠিক আছে, এত বড় মোমো, কেন ধরো। যাই হোক, এখানেই আমাদের মিরিক ট্যুর শেষ হলো। ওভারঅল বলতে গেলে সেকেন্ড ওয়েভের পর মিরিক ট্যুর আমাদের ভালোই লেগেছে, মোটামুটি বাজেটের মধ্যেই আছে। আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে হোটেল বুক করেছিলাম, তাদের নাম্বার ভিডিও ডেসক্রিপশানে ওই স্ক্রিনে প্রোভাইড করলাম, আপনারা চাইলে ওনার সাথেও যেতে পারেন। মিরিক ট্যুরের থার্ড ভিডিওতে আমরা দেখাবো মিরিকের সবথেকে বড় হোটেল, হোটেল জগজিত। তো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আপনারা যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আমাকে ইনস্টাগ্রামে ও ফেসবুকে ফলো করতে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করুন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। এখানে একটা মানে বাজারে দাঁড়ালাম, তো বাজারে দেখো সব কিছু হচ্ছে টাইফুন শসা। এখানে দেখো শসা, দেখো কত বড়, এটা হলো শসা, টাইকুন।